কল্পনা করুন, একটি ষষ্ঠম শ্রেণীর গণিত ক্লাসে ভগ্নাংশ বিষয় পড়ানো হচ্ছে। একজন বয়স্ক শিক্ষক তার শিক্ষাগত জ্ঞানের সুপণ্ডিত্যের কারণে লক্ষ্য করলো যে কিছু সংখ্যক শিক্ষার্থী ভগ্নাংশ বা দ্বিভাজক করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে। তখন শিক্ষক তার দক্ষতা ব্যবহার করে শিক্ষণ প্রক্রিয়াটিকে সহজ ধাপে বিভক্ত করেন। শিক্ষকের দক্ষ ব্যাখ্যা এবং সম্পর্কিত দৃশ্যকল্প শিক্ষার্থীদের ধারণাটি সহজে উপলব্ধি করতে সাহায্য করে, বিভ্রান্তিকে আত্মবিশ্বাসে পরিণত করে। এটি হাইলাইট করে যে কিভাবে শিক্ষকদের সাবজেক্ট এবং প্যাডাগজিক্যাল জ্ঞান শিক্ষণ পদ্ধতিকে শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় এবং সহজলভ্য করে তোলে। একটি লেভেল 3 স্কুলের অনুশীলন কেমন দেখায়? শিক্ষাগত দক্ষতাকে প্রগতিশীল করার প্রয়োজন হলে শিক্ষকরা তাদের নিজস্ব উদ্যোগে এবং তাদের সহযোগী শিক্ষকদের সহায়তা নেয়। স্কুলের নেতৃবৃন্দ ও এই প্রগতিশীলতার বৃদ্ধির জন্য সহায়তা প্রসারিত করে। জয়কুমার আরপিএসবি স্কুলের ইনচার্জের কাছ থেকে শোনা যাক কিভাবে তিনি তার স্কুলে এই মান প্রয়োগ করেন। প্যাডাগোলজিক্যাল নলেজ নেওয়ার জন্য আমি স্টাফ মিটিং কল করি প্রত্যেক সপ্তাহে একদিন। ওইটার উপর সমস্ত শিক্ষকদের নলেজটাকে নেওয়ার জন্য প্রত্যেক শিক্ষক প্রত্যেক টিএলএম লেসন প্ল্যানের উপর ডেমনস্ট্রেশন করাচ্ছি। ওই রকম প্রুফ আমার আছে। সপ্তাহে দুই দিন ক্লাস অবজারভেশন করছি। অবজারভেশনের সময় আমি রিপোর্ট লিখে আনছি, তো ক্লাসে কিছু বলছি না। যখন আমরা মিটিংয়ে বসছি তখন বলছি যে ওইটা ওই রকম না করে ওই রকম করলে কেমন হয়, নিজের থেকে ভাবো। হ্যাঁ, সবাই বলছে ভালো হয়, তাহলে এইভাবে আস্তে আস্তে ওইটা ইম্প্রুভ হচ্ছে। না, এখন অনেক ইম্প্রুভ হয়েছে। এখন আমি টিচারদেরকে বলতে হচ্ছে না ওই কাজটা করো ওই কাজটা করো, টিচাররা আমাকে তৈরি করে নিয়ে আসছে এবং টিচাররা আমাকে বলছে স্যার দেখুন ওইটা হচ্ছে কি না। তখন আমি সিগনেচার করে দিচ্ছি, ক্লাসে পাঠিয়ে দিচ্ছি, ক্লাসগুলো ওইভাবে চলছে। আমার কাছে ওইটা স্যাটিসফাইড মনে হচ্ছে। আমার শিক্ষকরাও ওই রকম কথাবার্তা আমার কথাবার্তা মতো ওই রকম করছে, নিজের থেকেও নিজেরা অনেক কিছু করে দেখাচ্ছে, তার প্রুফও আমার রয়েছে। লেসন প্ল্যান দিয়ে ক্লাস করছে, লেসন প্ল্যানটাকে মডিফাই করছে,